রবিবার দুপুর ১২টা মানে মহানভ অঙ্গনে শৈলী অনুষ্ঠান শুরু করছি। আমি রূপা, আর আমার সঙ্গে রয়েছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী। প্রতি রবিবার আলোচনা করছি জাতক বা জাতিকার দোষ নিয়ে। আমরা আলোচনা করেছি পিতৃদোষ নিয়ে, আমরা আলোচনা করেছি গুরুচণ্ডাল দোষ নিয়ে, আমরা আলোচনা করেছি কেমুদ্রম দোষ নিয়ে। আজকে ডক্টর সোহিনী শাস্ত্রীর কাছ থেকে জেনে নেব আজ কোন দোষ নিয়ে আমরা আলোচনা করব। সোহিনীদি, আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে রূপা আমরা গ্রহণ দোষ নিয়ে আলোচনা করব, কারণ গ্রহণ দোষ হচ্ছে একটা খুব ক্রিটিক্যাল দোষ, এবং যে সমস্ত জাতক এবং জাতিকার জন্মছকে এই দোষটা থাকে তাদেরকে সারা জীবনে কিছু না কিছু সাফার করতে হয়। তো গ্রহণ দোষ হচ্ছে যে, অনেকেই হয়তো গ্রহণ দোষ নামটা শুনে থেকেছেন, এমনি আমরা প্রত্যেকেই জানি, যেমন আমরা চন্দ্রগ্রহণ হয়, সূর্যগ্রহণ হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। জন্মছকেও তেমনি কিন্তু গ্রহণ দোষ থাকে। যখন রাহু রবি একত্রে একটি হাউসে লগ্ন থেকে ধরো দ্বিতীয়ভাবে বা পঞ্চমভাবে বা সপ্তমভাবে অবস্থান করছে, হরোস্কোপে ১২টা ঘরের মধ্যে কোনো একটা ঘরে যখন রাহু রবি অথবা কেতু চন্দ্র বা রাহু চন্দ্র অথবা কেতু রবি একসঙ্গে অবস্থান করছে, সেটাকে কিন্তু গ্রহণ দোষ বলা হয়। যখন একজন জাতক বা জাতিকা জন্ম নেয় তখনই কিন্তু এই গ্রহণ দোষ জন্মছকে আছে কিনা সেটা হরোস্কোপ দেখে বোঝা যায়। আমাদের দেখতে হবে যে গ্রহণ দোষটা কতটা হার্মফুল, কারণ গ্রহণ দোষ সবকটা ঘরে থাকলে, যেমন ধরো প্রথম ঘরে আছে বা দ্বিতীয় ঘরে, তৃতীয় ঘরে, যে খুব নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে তা নয়। আচ্ছা, গ্রহণ দোষ লগ্ন থেকে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশভাবে যদি থাকে তাহলে সেটার একটা অসম্ভব নেগেটিভ ইম্প্যাক্ট হয়। গ্রহণ দোষ থাকলে আমাদের জীবনে পড়াশোনার উপর, এডুকেশনের উপর, কর্মের উপর, ব্যবসার উপর, অর্থের উপর, বিবাহিত জীবনের উপর, ইভেন স্বাস্থ্যের উপরেও কিন্তু নানা রকম নেগেটিভ ইম্প্যাক্ট দিয়ে থাকে। যেটা দেখা যায় যে একজন জাতক বা জাতিকা, তার মধ্যে প্রচুর পটেনশিয়াল রয়েছে, তার মধ্যে এনাফ নলেজ রয়েছে, কোয়ালিটিস রয়েছে, সে তার কর্মক্ষেত্রে বা তার জীবনে সে প্রচণ্ড পরিশ্রম করছে সাকসেস পাওয়ার জন্য, তার মধ্যে সবকটা কোয়ালিটিস থাকার পরেও কিন্তু সে কোথাও কিন্তু ৫ স্টেপ পিছিয়ে যাচ্ছে, এইটা হচ্ছে গ্রহণ দোষের এফেক্ট। স্টুডেন্টদের ক্ষেত্রেও দেখা যায় যে গ্রহণ দোষ কিন্তু খুব বিশেষভাবে হার্মফুল, কারণ হয়তো খুব ভালো লিখে আসছে সব কিছু, কিন্তু মার্কস যেটা এক্সপেক্ট করছে তার পরিবর্তে অনেক কম মার্কস আসছে, এটা কিন্তু গ্রহণ দোষের জন্য হচ্ছে। দেখো, একটা জিনিস বলি, গ্রহণ দোষ কীভাবে ইম্প্যাক্ট ফেলে। যদি কারোর লগ্নের চতুর্থ এবং পঞ্চমভাবে গ্রহণ দোষ রয়েছে, হয়তো দেখা গেল লগ্নের চতুর্থ ভাবটা হচ্ছে প্রাইমারি এডুকেশন এবং পঞ্চম ভাব আমরা প্রত্যেকেই জানি হায়ার এডুকেশন, এবং আমাদের মনটাকে কন্ট্রোল করছে। সুতরাং কারোর যদি লগ্নের চতুর্থভাবে, মানে এডুকেশন হাউসে, যদি রাহু এবং রবি অথবা চন্দ্র এবং কেতু অবস্থান করে থাকে, তাহলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে, যেটা আমি তোমাকে একটু আগে বলছিলাম যে প্রচুর পড়াশোনা করছে, প্রচুর এফার্ট দিচ্ছে, এটা না যে জাতক বা জাতিকা যারা স্টুডেন্ট রয়েছে যে তারা ফাঁকি দিচ্ছে, তারা কিন্তু চেষ্টা করছে, এফার্ট দিচ্ছে, কিন্তু তাদের রিটার্ন কম আসছে, এখানে মার্কসটা কিন্তু প্রচণ্ড ভ্যারি করছে। কারণ যেখানে হয়তো সে এক্সপেক্ট করছে যে ৯০ উপরে মার্কস পাবে, সেখানে হয়তো দেখালো গেলো যে ৭০ বিলো মার্কস পাচ্ছে। তো এই একটা প্রবলেম হয়। দ্বিতীয়ত হচ্ছে পঞ্চম ভাব। পঞ্চম ভাবটা হচ্ছে আমাদের মনটাকে কন্ট্রোল করে। সুতরাং লগ্নের ৫ হাউসে অটোমেটিক্যালি যদি চন্দ্র কেতু থাকে, তাহলে কিন্তু প্রত্যেকটা জাতক জাতিকা এডুকেশন চলাকালীন, ডিউরিং এডুকেশন পিরিয়ড, তাদের কিন্তু প্রচণ্ড মেন্টালি প্রবলেমে ভোগে, মানে ডিপ্রেশন, ফাস্টেশন, অত্যধিক ল্যাক অফ কনসেন্ট্রেশন, ল্যাক অফ কনফিডেন্স, ঠিক পরীক্ষার আগের মুহূর্তে ভয় পেয়ে যাচ্ছে, ঘাবড়ে যাচ্ছে, সমস্ত পড়া হয়তো তার তৈরি, কিন্তু ঠিক পরীক্ষায় যখন বসতে যাচ্ছে তখন কিন্তু ঠিক ভুল উত্তরটা লিখে দিয়ে চলে আসছে। তো এই প্রবলেমটার জন্য কিন্তু হায়ার এডুকেশনেও বলো বা
প্রাথমিক এডুকেশনে কিন্তু বাধা আসে। হায়ার এডুকেশনের ক্ষেত্রে কীরকম, ধরো কেউ পিএইচডি করতে চাইছে, ডক্টরেট করতে চাইছে, বা অনেক রকম, কেউ হয়তো ডাক্তারি নিয়ে মেডিকেল সায়েন্সে যেতে চাইছে, কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাইছে, কেউ হয়তো মাস্টার ডিগ্রি করতে চাইছে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট পড়াশোনা করতে চাইছে, এমবিএ। সেই ক্ষেত্রে দেখা যায় যে তারা পরীক্ষা বারবার নিট দিয়ে যাচ্ছে, জয়েন্ট এন্ট্রান্স দিয়ে যাচ্ছে, কিন্তু ঠিক সামান্য সামান্য নাম্বারের জন্য কিন্তু ক্লিয়ার হচ্ছে না। এবং তারা যে ইনস্টিটিউশন থেকে চাইছে, এমবিএ করতে হলে সবসময় একটা ভালো ইনস্টিটিউশন থেকে করা দরকার, ঠিক সেই জায়গায় গিয়ে বাধা পেয়ে যাচ্ছে। এবং ঠিক জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রেও কিন্তু সামান্য নাম্বারের জন্য কিন্তু আটকে যাচ্ছে। এটা কিন্তু গ্রহণদোষ থাকার জন্য হচ্ছে, কারণ তার গ্রহণদোষ বলতে রাহু চন্দ্র যেটা তোমাকে বললাম, বা রাহু রবি চন্দ্র কেতু যে ঘরটায় পজিটেড থাকছে, অবস্থান করছে, সেই ঘরটাকে কিন্তু ড্যামেজ করে দিচ্ছে। তার যে একটা শুভ ফল একজন জাতক জাতিকাকে দিতে পারে সেইটাকে আটকে দিচ্ছে, স্টাক করে দিচ্ছে, যে কারণের জন্য পড়াশোনার ক্ষেত্রে কিন্তু গ্রহণ দোষটা অত্যধিক হার্মফুল। শিক্ষাক্ষেত্রে কী কী সমস্যা হয় সেটা আমরা জানতে পারলাম, কিন্তু শিক্ষাক্ষেত্র পার হয়ে যাওয়ার পরে আসে জীবনে কর্মক্ষেত্র, মানে যখন এবার নিজের পায়ে দাঁড়ানোর সময়, পরিবার প্রতিপালন করার সময়, সেক্ষেত্রে গ্রহণ দোষের জন্য কি সত্যি কোনো সমস্যা হয়? আসুন জেনে নেব একটা ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন মহানভ অঙ্গনে সৈনী, আমরা আজকে আলোচনা করছি গ্রহণ দোষ নিয়ে। শিক্ষাক্ষেত্রে গ্রহণ দোষের সমস্যা জানলাম, গ্রহণ দোষ কি কর্মক্ষেত্রে, মানে চাকরি ব্যবসা এইসব ক্ষেত্রেও কোনো সমস্যা তৈরি করে? অবশ্যই, গ্রহণ দোষ যদি একটা জাতক বা জাতিকার জন্মছকে থাকে, যদি সেটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রচণ্ড একজন জাতক জাতিকাকে সাফার করতে হয়। যেমন কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রের ক্ষেত্রে কীরকম সাফার করতে হয়, সেক্ষেত্রে দেখো প্রচণ্ড পরিশ্রম করেও কিন্তু প্রপার ফিনান্সিয়ালি ডেভেলপমেন্ট আসে না, ইনক্রিমেন্ট আসে না। বহু মানুষ আছে যাদের জন্মছকে পেয়েছি, যে যাদের গ্রহণদোষ রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু লগ্নের দশমভাবে গ্রহণদোষ রয়েছে, কারণ লগ্নের দশমভাবটা কিন্তু কর্ম। যদি কারোর জন্মছকে লগ্নের দশমভাবে চন্দ্রকেতু অথবা রাহু রবি একসঙ্গে অবস্থান করে আছে, সেই ক্ষেত্রে কিন্তু গ্রহণ দোষ হচ্ছে। এবং সেই ক্ষেত্রে না অনেক ধরনের প্রবলেম আসে। প্রথম কথা, তাদের কলিগসরা ধরো কি কোনো জাতক বা জাতিকার জন্মছকে গ্রহণ দোষ রয়েছে, সেই ক্ষেত্রে কলিগসদের থেকে যে হেল্পটা পাওয়া বা কোঅপারেশনটা পাওয়া, তারা কিন্তু সেটা পায় না। যা কিছু করতে হয় নিজেকে করতে হয়। নাম্বার টু হচ্ছে যে সুপিরিয়ারের সঙ্গে একটা অন্যরকম সম্পর্ক হয়, মানে অনেক সময় হয় না যে যদি তার ইমিডিয়েট বস যদি ভালো হয় বা তার সঙ্গে সুন্দর সম্পর্ক থাকে বা বন্ডিংটা মজবুত থাকে, তাহলে কিন্তু একজনের পক্ষে ক্যারিয়ারের গ্রোথ ডেভেলপমেন্ট করাটা অনেকটা ইজি হয়ে যায়, সেই জায়গাটা কিন্তু সে পায় না। কোনো না কোনো কারণের জন্য তার বসের সঙ্গে কিন্তু তার সবসময় একটা সমস্যা লেগেই থাকে, ফলে তার ডেভেলপমেন্ট, প্রমোশন, ফিনান্সিয়াল ইনক্রিমেন্ট কিন্তু আটকে যাচ্ছে। তো এটা একটা মেইন প্রবলেম দেখা যায়, যারা কর্মক্ষেত্রে থাকে তাদের ক্ষেত্রে এটা খুব ফেস করতে হয়। এবং কর্মক্ষেত্রে প্রচুর শত্রু তৈরি হয়ে থাকে, যারা হয়তো বাইরে থেকে প্রচণ্ড পলিশ, সুন্দর বিহেভ করছে, কিন্তু পিছন থেকে কোনো না কোনো কনস্পিরেসি চালাচ্ছে, যাকে যাতে তার ডেভেলপমেন্টের জায়গাটা আটকে যায়। এটা কিন্তু গ্রহণদোষ থাকলে কর্মক্ষেত্রে একজন জাতক বা জাতিকাকে প্রচণ্ডভাবে ফেস করতে হয়, মানে তার প্রপার কোয়ালিফিকেশান, পোটেনশিয়াল, নলেজ সব কিছু থাকার পরেও যে প্রপার রিকগনিশনটা পাওয়া দরকার, সেটার থেকে কিন্তু সে বঞ্চিত হচ্ছে কর্মক্ষেত্রে। এবং এটা কিন্তু অর্থক্ষেত্রে একটা জিনিস বলি রূপা, গ্রহণ দোষ থাকলে আমি দেখেছি একটা মানুষের জীবনে কিছুতেই তার লোন মিটতে চায় না, তার লোন হয়েই যাচ্ছে, একটা করে লোন সে মেটাচ্ছে, আবার একটা লোন তার ঘাড়ির উপর চেপে যাচ্ছে, তার একটার পর একটা লোন। মানে গ্রহণ দোষ থাকলে অর্থনৈতিক ক্ষেত্রে
প্রচণ্ড স্ট্রাগল করতে হয় একটা মানুষকে, মানে অর্থ আসছে বেরিয়ে যাচ্ছে। যদি তার লগ্নের দ্বিতীয় ভাব মানে ধন ভাব, এটা হচ্ছে যে তার কতটা সঞ্চিত অর্থ থাকবে এবং তার ইনকাম, এই দুটোই কিন্তু আমরা লগ্নের দ্বিতীয় ভাব দ্বিতীয় ঘর থেকে বিচার করি। যদি কারোর লগ্নের দ্বিতীয় ভাবে রাহু চন্দ্র অথবা রবি কেতু একসঙ্গে অবস্থান করে আছে, তাহলে কিন্তু তার সারা জীবন তাকে লোনের বোঝা বয়ে যেতে হয় এবং ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে তাকেই হয়তো সবসময় ফ্যামিলির জন্য সারা জীবন কাজ করে যেতে হয়। গ্রহণ দোষে তুমি চারটে গ্রহর কথা বারবার বলছো, আমি এতক্ষণ আলোচনা যেটা বুঝতে পারছি, চন্দ্র রবি বা সূর্য, রাহু এবং কেতু, মানে যে কটা গ্রহের ক্ষেত্রে আমরা গ্রহণটা এমনি পঞ্জিকা অনুযায়ী জানতে পারি, অমুক দিন সূর্যগ্রহণ আছে, অমুক দিন চন্দ্রগ্রহণ আছে, রাহু কেতু গ্রহণকেও আমরা গ্রহণ বলে জানি, এই চারটে গ্রহের যেহেতু গ্রহণ লাগে সেই জন্য গ্রহণ দোষে এই চারটে গ্রহই ইনভলভ হয়, তাই তো? হ্যাঁ, একদম পারফেক্ট, একদম ঠিক কথা বলেছ। এই চারটে গ্রহই কিন্তু আমাদের জন্মছকে, মানে আমাদের হরোস্কোপে প্রত্যেকটা মানুষের জীবনের উপর এই চারটে গ্রহ কিন্তু অশুভ বলো বা শুভ ইম্প্যাক্ট যথেষ্টভাবে থাকে, এবং গ্রহণ দোষ যখন তারা একসঙ্গে একত্রিত হচ্ছে তখনই গ্রহণ দোষ হচ্ছে, আর তখনই একটা মানুষকে কিন্তু প্রচণ্ডভাবে সাফার করে যেতে হচ্ছে। গ্রহণ দোষ কি প্রত্যেকের জীবনে একবার না একবার আসবে, যেমন শনি সাড়ে সাথে আসবে? না, এইটা বলা ভুল, কারণ যদি দেখা যায় কারোর জন্মছকে রাহু একটা আলাদা ঘরে আছে, কেতু আলাদা ঘরে আছে, রবি আলাদা ঘরে আছে, চন্দ্র আলাদা ঘরে আছে, তাহলে কিন্তু সে সারা জীবনই গ্রহণ দোষের এফেক্ট পেল না। এটা একটা দোষ, একটা আমি যেটা এই যে পুরো মাসটা আলোচনা করলাম, যে আগে পিতৃদোষ নিয়ে আলোচনা করেছি, যে কী হলে পিতৃদোষ হয়, গুরুচণ্ডাল দোষ এগুলো নিয়ে আলোচনা করেছি, কেমুদ্রাম দোষ নিয়ে আলোচনা করছি, এটাও হচ্ছে সেরকম যে সবার জন্মছকেই যে গ্রহণ দোষ থাকতে হবে তার কিন্তু মানে নেই। গ্রহণ দোষটা তৈরি হয়, মানে জন্মছক দেখলে বোঝা যায় যে কার গ্রহণ দোষ আছে কার গ্রহণ দোষ নেই। ইভেন কি এটা যদি দেখা যায় যে নেটাল চার্টে হয়তো কারো গ্রহণ দোষ নেই, কিন্তু তার নবাংশ চার্ট যেটা নবাংশ চক্র সেখানে গ্রহণ দোষ আছে, তাকেও কিন্তু তাহলে পার্শিয়ালিভাবে এই বাধাটা কিন্তু ফেস করে যেতে হয়, যেটা কিন্তু আজকে জি বাংলার যারা দর্শকরা এই প্রোগ্রামটা দেখছেন তারা হয়তো অনেকেই আছেন যে যারা একটু অ্যামেচার হরোস্কোপ স্টাডি করতে পারেন, হয়তো দেখছেন যে আপনাদের নেটাল চার্টে গ্রহণ দোষ নেই, কিন্তু তারা নবাংশ চক্রটা দেখবেন যদি সেখানে থাকে তাহলেও কিন্তু আপনাকে পার্শিয়ালিভাবে এই বাধাগুলো সারা জীবন ফেস করে যেতে হবে। আর গ্রহণ দোষের কী অবস্থান হলে, তুমি বলছিলে যে সবটাই যে নেগেটিভ হয় তা কিন্তু না, সেটা কিন্তু জাতক বা জাতিকার ক্ষেত্রে পজিটিভও হতে পারে। একদম, সেটা কোন কম্বিনেশন? আমি একটুখানি বলে দিই যে হয়তো দেখা যাচ্ছে যে গ্রহণ দোষ রয়েছে, উল্টো দিকে বৃহস্পতি রয়েছে বা উল্টো দিকে শুভ গ্রহ শুক্র রয়েছে, তার দৃষ্টি যদি থাকে তাহলে কিন্তু গ্রহণ দোষের নেগেটিভ ইম্প্যাক্টটা অনেকটা কমছে। অথবা হয়তো রাহু কোনো ঘরে উচ্চস্থ, চন্দ্র উচ্চস্থ, কেতু উচ্চস্থ অথবা রবি উচ্চস্থ, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গ্রহণ দোষের নেগেটিভ ইম্প্যাক্টটা অনেকটাই হ্রাস করে দিচ্ছে। শিক্ষা হলো, কর্ম হলো, কিন্তু জীবনে আরও কিছু ভাইটাল পার্ট আমাদের রয়ে গেছে, সে বিষয়ে গ্রহণ দোষ কীভাবে আমাদেরকে এফেক্ট করতে পারে জানবো, কিন্তু তার আগে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন মহানভ অঙ্গনের সোহিনী, আজ আলোচনা করছি গ্রহণ দোষ নিয়ে। জীবনের একটা খুব ইম্পর্টেন্ট জায়গাতে আসছে, সেটা হচ্ছে সম্পর্ক এবং বিবাহ। একদম, গ্রহণ দোষ তার উপরে কি কোনো ছায়া ফেলে, মানে গ্রহণ হয় তাতে? অবশ্যই তাতে গ্রহণ হয়। বিবাহের আগে গ্রহণ দোষের এফেক্ট এরকমভাবে হয় যে বহু সম্পর্কে জড়িয়ে পড়ে, একটার পর একটা সম্পর্ক, মানে একটা সম্পর্ক ছাড়ছে আবার আরেকটা সম্পর্কের মধ্যে জড়িয়ে যাচ্ছে, ইভেন সম্পর্ক থাকতে থাকতেও সে কিন্তু আরেকটা সম্পর্ক, মানে মাল্টিপল রিলেশনশিপ তার লাইফে থাকছে,
এবং এটা করতে করতে অনেক সময় দেখা যায় যে তার জীবনে না হলো বিয়ে, বিয়েটাও তার প্রপার হয়ে উঠল না, আর সে না জীবনে কোনো পারফেক্ট সঙ্গী বা সঙ্গিনী পেল। গ্রহণ দোষের কারণেও কিন্তু অনেক জাতক জাতিকার জীবনে বিবাহটা হয়নি, তাতে দেখা যাচ্ছে যে সুযোগ্য স্বামী বা সুযোগ্য স্ত্রী কিন্তু সে সারা জীবন পেল না। এবার আমি আসি বিয়ের ক্ষেত্রে। বিয়ের ক্ষেত্রে অনেক সময় কি হয়, কারণ আমরা লগ্ন থেকে সপ্তম ভাবটা হচ্ছে বিয়ের, এবং সপ্তম ভাবে যদি রাহু চন্দ্র একত্রে থাকে বা কেতু এবং চন্দ্র একত্রে রয়েছে বা কেতু রবি একত্রে রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কি হয় যে বিয়ের পরে সে যে ফ্যামিলিটাতে যাচ্ছে সেটা মানে পুরুষের ক্ষেত্রেও এবং নারীর ক্ষেত্রেও সেই ফ্যামিলির লোকজনের সঙ্গে তার সম্পর্কটা কিন্তু একদম ভালো থাকে না। তার যে ইমিডিয়েট ফ্যামিলি হচ্ছে তাদের সঙ্গে কোনো রকমভাবে মানে ইনলসদের সঙ্গে সম্পর্কটা তার ভালো হয় না। হয়তো দেখা যাচ্ছে যে স্ত্রীর বোন বা ভাইয়ের সঙ্গে বা হাজব্যান্ডের বোন ভাইয়ের সঙ্গে সব সময় একটা দ্বন্দ্ব, মানসিক একটা দ্বন্দ্ব, মেন্টাল বন্ডিংটা ভালো হয় না, যেটার কারণের জন্য হাজব্যান্ডের সঙ্গেও সবসময় ঝগড়া হচ্ছে, এবং ফ্যামিলি রিলেটেড ম্যাটার নিয়ে সবসময় নিজেরা ইনভলভ হয়ে পড়ছে। হয়তো নিজেদের মধ্যে প্রবলেম নেই, কিন্তু ফ্যামিলি রিলেটেড ম্যাটারের জন্য নিজেদের মধ্যে ইনভলভমেন্টের কারণের জন্য কিন্তু অনেক সময় ডিভোর্স পর্যন্ত গড়ায়। কিন্তু হ্যাঁ, এটার সঙ্গে এটাও দেখতে হবে যে একটা জিনিস বলি যে লগ্নের সপ্তম ভাব হচ্ছে আমাদের বিবাহটাকে রিপ্রেজেন্ট করে। যদি সপ্তম অধিপতি নিজে স্ট্রং থাকে এবং সে যদি শুভ ক্ষেত্রে থাকে, শুভ ঘরে শুভ নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু অনেক সময় গ্রহণযোগ থাকার ফলেও হয়তো বিবাহের পরে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে, ঝামেলা হচ্ছে, অনেক অশান্তি হচ্ছে, হওয়ার পরেও কিন্তু আলটিমেটলি বিবাহিত জীবনটা কিন্তু কোথাও গিয়েও কিন্তু স্টে করে যাচ্ছে। সেটা আবার ডিপেন্ড করছে সপ্তম লর্ডের উপর, মানে এটা হচ্ছে ম্যান টু ম্যান ভ্যারি করছে, হরোস্কোপ টু হরোস্কোপ ভ্যারি করছে, যে সবার ক্ষেত্রেই গ্রহণ দোষ থাকা মানে জীবনে বিশাল অশান্তি তা না, যে যে ঘরগুলোতে অবস্থান করছে সেই ঘরের শুভত্বটাও আমাকে দেখে নিতে হবে, যে সেই ঘরের অধিপতি যদি স্ট্রং থাকে, তার মধ্যে যদি স্ট্রেংথনেস থাকে, সে যদি শুভ থাকে, তাহলে কি প্রবলেমটা অ্যারাইজ করে কিন্তু আবার সেটা মিনিমাইজও হয়ে যায়। আর একটা জিনিস জানি যে বিয়ের আগে তুমি বলছো মাল্টিপল রিলেশনশিপ হচ্ছে ডিউ টু ডিসস্যাটিসফ্যাকশন অফ দ্য রিলেশনশিপ, তাহলে বিয়ের পরবর্তীকালে সেই কম্প্যাটিবিলিটির অভাব থাকার জন্য কি মানে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ার একটা প্রবণতা থাকতে পারে? একদম অবশ্যই, কারণ এটাও দেখা গেছে যে গ্রহণ দোষ থাকার জন্য বিবাহের পরেও কিন্তু তারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে যায়, এবং সেটার কারণেও কিন্তু আজকাল বহু ডিভোর্স হয়ে যাচ্ছে, এবং তার একটি মেন রিজন কিন্তু গ্রহণ দোষ। একটা জিনিস, যেহেতু আমরা অ্যাস্ট্রোলজাররা, বিশেষ করে আমি নিজে বহু রিসার্চের মধ্যে থাকি অ্যাস্ট্রোলজি নিয়ে, তো আমাকে বিভিন্ন ধরনের রিসার্চ করতে হয়, বহু মানুষের জন্মপত্রিকা নিয়ে আমাকে মানে দেখতে হচ্ছে, বিচার করতে হচ্ছে কোনটা থেকে কী আসে, প্রত্যেকটা সূত্র মেলাতে হয়। তো যদি এরকম দেখা যায় তাহলে দেখা যাচ্ছে যে সারা পৃথিবীতে 60% মানুষের ডিভোর্স হয়েছে কিন্তু অনলি ডিউ টু গ্রহণ দোষের জন্য। এবারে আসি স্বাস্থ্যে। একদম, গ্রহণ দোষের জন্য মানুষের স্বাস্থ্য কি কোথাও মানে বিঘ্নিত হয় নর্মাল সুস্থ স্বাভাবিক জীবন? দেখো, গ্রহণ দোষের জন্যে প্রথমেই বলি, যদি কারোর জন্মছকে রাহুর সঙ্গে রবি বা রাহুর সঙ্গে চন্দ্র থাকে, তাহলে সেই ক্ষেত্রে অপারেশন হবে, কারণ রাহু কিন্তু একদম ছুরিকাছি, একদম স্ট্রেট গিয়ে ছুরিকাছি চালাচ্ছে। সুতরাং কারোর যদি লগ্নে থাকে রাহু কেতু বা রাহু চন্দ্র, তাহলে জানবে তার ব্রেন রিলেটেড ডিজিজ হবে এবং ব্রেনের অপারেশন, যেমন ধরো ব্রেনের টিউমার বা ক্যান্সার। তো এই ধরনের রোগগুলো কিন্তু আসে লগ্নের দ্বিতীয় ভাব বা তৃতীয় ভাবে যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো গলার অপারেশন বা ডেন্টাল অপারেশন হবে। চতুর্থ পঞ্চম ভাবে থাকলে তার হয়তো গলব্লাডার স্টোনের অপারেশন হচ্ছে অথবা হার্ট অপারেশন হবে। ষষ্ঠ সপ্তম ভাবে থাকলে তার বোন ম্যারো রিলেটেড প্রবলেম হয়, এবং পিঠের আমাদের যে হাড় থাকে সেই হাড়ের অপারেশনের যোগ থাকে যদি গ্রহণ দোষ থাকছে। এবং যদি দেখা যাচ্ছে যে অষ্টম নবম ভাবে থাকে, তাহলে তাদের হাঁটুটা খুব উইক হয় এবং তার জন্যে কিন্তু নি অপারেশন বাধ্যতামূলক। বহু মানুষের জন্মছকে দেখা যায় যে নবম বা দশমভাবে গ্রহণ দোষ রয়েছে, তাদের কিন্তু নি অপারেশন হয়েছে। এবার হ্যাঁ, ডিপেন্ড করছে যে সেটা প্রপার হবে কি না, সেটা অন্য আলোচনায় আবার আমি সেটা বলবো। এবং যদি কারোর জন্মছকে কোনো জাতক জাতিকার 11th 12th হাউসে যদি রাহু চন্দ্র বা রাহু গ্রহ থাকছে, রাহু রবি একসঙ্গে, তাহলে কিন্তু পায়ের অ্যাক্সিডেন্ট হবেই।
মানে গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট বা বাইক থেকে পড়ে গিয়ে বা সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে হাড় ভেঙে একটা মানে একটা খুব সিভিয়ারভাবে আর কি, কারণ রাহু সবসময় একটা খুব সিভিয়ার ফেটাল দেয়, তো এটা একটা মাথায় রাখতে হবে। আর চন্দ্র কেতু বা চন্দ্র সঙ্গে যদি রাহু একসঙ্গে উপস্থিত হয় বা চন্দ্রের সঙ্গে কেতু, যেটাকে আমরা গ্রহণ দোষ বলি, বা রবির সঙ্গে কেতু যদি কোনো একটা ঘরে উপস্থিত থাকছে, সেই ক্ষেত্রে কিন্তু অপারেশন হবে না, সেই ক্ষেত্রে রোগ ধরতে সময় লাগবে। হয়তো কারণ মাথা যন্ত্রণা হচ্ছে, প্রচণ্ডভাবে টেস্ট হচ্ছে, বিভিন্ন রকম এক্সামস হচ্ছে, কিন্তু সব রিপোর্ট ক্লিয়ার, অথচ তার মাথা ব্যথা কমছে না। কারোর হয়তো পেটের ব্যথা, সব রকম টেস্ট করানো হচ্ছে, আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে, সব কিছু হচ্ছে, মেডিকেল অর্থে তার সব কিছু মেডিকেল রিপোর্টে ক্লিয়ার আসছে, কিন্তু তার পেটের ব্যথা কমছে না, যাচ্ছে না। বিভিন্ন রকম শরীরে বিভিন্ন বিভিন্ন অংশে বিভিন্ন রকম গুপ্ত রোগ হয়, যেটা কেতু কি করে যে সবসময় মানুষকে বা যে মেডিকেল ট্রিটমেন্টটা হচ্ছে সেটাকে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিচ্ছে। কিছুতেই মেডিকেল ট্রিটমেন্টের দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে না যে তার রোগটা কি হচ্ছে, রোগ ডিটেক্ট করতে দেয় না কেতু, যার ফলে অনেক সময় দেখা যায় যে বিনা চিকিৎসায়ও কিন্তু অনেক মানুষের মৃত্যু হয়েছে। হয়তো প্রপার টাইমে যদি ধরা যেত যে তার গ্রহণ দোষ আছে এবং প্রপার টাইমে যদি ডাক্তাররাও তাকে ধরতে পারত যে এই রোগটা হয়েছে, সেটা ডিটেক্ট করে যদি সেই সময়ে প্রপারলি চিকিৎসা চালানো যেত, তাহলে হয়তো মানুষটি বাঁচত। তো গ্রহণ দোষের হচ্ছে এই একটা কিন্তু খুব নেগেটিভ ইম্প্যাক্ট থাকে, যে কথা ডক্টর সৈনী শাস্ত্রী বারবার বলেন, যে কথা আমরা জানি যে এই যে আলোচনাটা এখানে হয় সেটা কিন্তু একটা জেনারেল আলোচনা এবং সত্যি সত্যি কী কী হতে পারে, কিন্তু আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল চার্ট অনুযায়ী প্রত্যেকের রেজাল্ট কিন্তু এক হবে না, পজিটিভ হতে পারে, আরও নেগেটিভ হতে পারে, বা সময় থাকতে থাকতে আমরা যদি তার প্রিকশনস নিই তাহলে কিন্তু নিজেদেরকে অনেক বেটার ওয়েতে আমরা সুস্থ স্বাভাবিক জীবনে কিন্তু ক্যারি ফরওয়ার্ড করতে পারি। তার জন্য সবার আগে করতে হবে ডক্টর সোহিনী শাস্ত্রীর কাছে যেতে হবে, নিজের সঠিক জন্ম সময়, জন্ম তারিখ, প্লেস অফ বার্থ, এই সমস্ত কিছু নিয়ে, টাইম অফ বার্থ, ডেট অফ বার্থ, সবটা নিয়ে ওনার কাছে যেতে হবে। উনি নিজে ছক তৈরি করবেন এবং তারপরে কিন্তু উনি অ্যানালিসিস করে বলতে পারবেন যে সেই মুহূর্তে আপনার আমার ঠিক কী সমস্যা এবং কী করলে আগামী দিনে আমাদের জীবনটা সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক সুন্দর একটা জীবন হবে। শেষ পর্বে যাওয়ার আগে একটা কথা বলি, তোমার কাছে এসে উপকৃত হয়েছেন এক দর্শক বন্ধু, তার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, শুনে নি। অবশ্যই। নমস্কার, আমি রিঙ্কি আমল সোনি, আমি উড়ান গ্রুপ থেকে বলছি। আর কলাকৃতি অ্যাওয়ার্ডসের সাফল্যের জন্য সবাইকেই থ্যাংক ইউ, স্পেশালি থ্যাংক ইউ ডক্টর সৈনী শাস্ত্রীকে, যার গাইডেন্সের জন্য আমি এত দূর এগিয়েছি, আর যিনি প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে গাইড করেছেন কীভাবে কী করব না করব, তাই থ্যাংকস টু সৈনীকে। খুব ভালো লাগলো যে তুমি জি বাংলা এসে সকল দর্শকদের সঙ্গে তোমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা তুমি শেয়ার করলে। ভগবানের কাছে প্রার্থনা করি তোমার জীবনে অনেক উন্নতি হোক, তুমি খুব ভালো থেকো। ডক্টর সোহিনী শাস্ত্রীর সাথে যোগাযোগ করার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, অনলাইনে যোগাযোগ করতে পারেন। যারা দূরের বন্ধু, যারা চেম্বার অব দি এসে পৌঁছতে পারছেন না, তাদের জন্য অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে। আর যারা ডক্টর সোহিনী শাস্ত্রীর চেম্বারে পৌঁছতে পারবেন, কলকাতার চেম্বারটা আরও একবার মনে করিয়ে দিই, রাসবিহারী মোড়ের কাছে অভিষেক পয়েন্টে, এবং দিল্লিতে হচ্ছে সিআর পার্কের কাছে। আজকের মতন সময় শেষ, আগামী দিন আপনাদের সাথে আবার দেখা হবে, রবিবার দুপুর ১২টা মানেই কিন্তু মহানভ অঙ্গনের সোহিনী। আমরা এই মাসটা পুরো আলোচনা করলাম দোষ নিয়ে, আগামী রবিবার, নতুন মাসের প্রথম রবিবার, কী নিয়ে আলোচনা করব জানতে অবশ্যই টেলিভিশনের পর্দায় চোখ রাখতে ভুলবেন না। ভালো থাকবেন।